সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের সুযোগে একটি অসাধু চক্র, অশুভ চক্র জামাত বিএনপি এবং শিবির সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে, ধ্বংসলীলা চালিয়েছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে, পুলিশকে হত্যা করেছে এবং বিভিন্ন কেপিআইতে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এবং এরই ধারাবাহিকতার এই অংশ হিসেবে আপনারা জানেন যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা, নরসিংদী জেলায় কারাগার ভেঙে সকল কয়েদিকে মুক্ত করে নিয়ে গিয়েছে, পাশাপাশি ওই কারাগারের সকল অস্ত্র তারা লুট করে নিয়েছে সেই এই চক্রটি জামাত বিএনপির নাশকতাকারীরা। এবং আপনারা জানেন এই সব কয়েদিদের মধ্যে আর 9 জন জঙ্গিও ছিল। আপনারা জানেন যে একজন মুক্ত জঙ্গি কতটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর। এই জঙ্গিদের মধ্যে আমরা গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছি, এই 2 জনকে নরসিংদীতে অপারেশন গর্ডিয়ান নট, আপনারা জানেন, আপনারা অনেকেই ওই অপারেশনে মিডিয়া কভারেজের জন্য গিয়েছিলেন, সেখান থেকে এই 2 জনকে আত্মসমর্পণের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল। এবং 2টি আস্তানা ছিল নরসিংদীতে, মাধবদি থানা এলাকায় শেখেরচরে, এবং 1টি আস্তানাতে পুলিশের অভিযানের সময় তারা আত্মঘাতী হামলা চালিয়ে মারা যায়, এবং পাশেই আরেকটি আস্তানা ছিল যেই আস্তানায় এই গতকালকে গ্রেপ্তারকৃত ইশাদ জাহান মৌসুমি এলাকা ওরফে মৌ এবং খাদিজা পারভিন মেঘলা ওরফে মেঘলা তারা আত্মসমর্পণ করে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে, এবং তারা সেই 2018 সাল থেকেই কারাগারে ছিল এবং তারা এই ভয়ঙ্কর জঙ্গি ছিল, আত্মঘাতী যে কোনো হামলা চালানোর জন্য তারা প্রস্তুত ছিল। এই 2জন মানারাত ইন্টারন্যাশনালের ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিল আপনারা জানেন, এবং তারা সেই নরসিংদীতে গিয়ে আস্তানা গেড়েছিল। সেই 9 জন জঙ্গির মধ্যে এই 2জন ছিল আমাদের তথ্য মতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এবং তারাও এই সুযোগে তাদেরকেও সেই জামাত বিএনপি চক্র তারা মুক্ত করে নিয়ে এসে, আমরা এই সংবাদ পাওয়ার সাথে সাথে সিডিডিসি এই জঙ্গিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তার করার জন্য আমরা কাজ শুরু করি, এবং এক পর্যায়ে এই 2জনের অবস্থান আমরা জানতে পেরে শনাক্ত করে আমাদের সিটি ইন্টেল টিম আজকে ভোরে তাদেরকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে, এবং এর মাধ্যমে আমরা ওই সময় আপনারা দেখেছেন যে এদের যে সহযোগী ছিল 2জন আত্মঘাতী হামলায় মারা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছিল ওই আস্তানার পাশে, সেখানে মারা গিয়েছে, এবং এক পর্যায়ে তারাও আত্মঘাতী হামলার জন্য প্রস্তুতি নিয়েছিল। পরবর্তীতে পুলিশের ব্যাপক তৎপরতার ফলে, সিটিডিসির ব্যাপক তৎপরতার ফলে তারা আত্মসমর্পণ করে এবং তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়। সেই ভয়ঙ্কর আত্মঘাতী জঙ্গিদের সিটিডিসি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, এবং আমরা অন্যান্য বাকি যে 9-7 জন আরও জঙ্গি পলাতক আছে তাদের বিষয়ে আমরা কাজ করতেছি, এবং তাদেরকে শনাক্তকরণের কাজ চলতেছে, তাদের স্থান শনাক্ত করে আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব। উগ্রবাদীদের যোগসূত্র থাকলেও থাকতে পারে, যেহেতু জঙ্গি ছিনতাই হয়েছে, জঙ্গিদের সেরে নিয়ে গিয়েছে, ছাড়িয়ে নিয়ে গিয়েছে, পাশাপাশি এই আন্দোলনের যারা উস্কানিদাতা ছিল, এই আন্দোলনে যারা নাশকতা চালিয়েছে, আমরা এরকম 2 একটি গ্রুপকে আমরা 2 একজন ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পেরেছি। আপনারা জানেন ইতিমধ্যে আর একজনকে আমরা গতকালকে আমরা শনাক্ত করেছি, যিনি আমাদের হাতেই গ্রেপ্তার হয়েছিল এবং সেই আন্দোলনে সে ব্যাপক ধরনের নাশকতা চালিয়েছে। আমরা তাকে অলরেডি তার নাম ধাম পেয়েছি, আমরা অচিরেই তাকে গ্রেপ্তার করতে পারবো। এ থেকে আমরাও এটা ধারণা করতে পারি যে এই কোটা আন্দোলনের সুযোগে তাদেরও হয়তোবা তাদের অংশগ্রহণ থাকতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।